নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর আমরা 1428 বঙ্গাব্দে পা রাখতে চলেছি। আর এই 1428 বঙ্গাব্দে শনিদেব এই 88 জাতক ও জাতিকাকে দুহাত ভরে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলিকে স্বয়ং শনিদেব দুহাত ভরে দিতে চলেছে, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আর কিছুদিন পর আমরা 1428 বঙ্গাব্দে পা রাখতে চলেছি, তাই আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের এই বছর খুব শুভ যাক, সকলের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 1428 বঙ্গাব্দে শনিদেবের কৃপায় দুহাত ভরতে চলেছে। তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে, যেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি। তাই নিজের রাশিটি শুনে যদি স্কিপ করে বেরিয়ে যান তাহলে বড়ই ভুল করবেন। তাই ভিডিওর লাস্ট পার্টটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক শনিদেব কোন 8 রাশিকে দুহাত ভরে দিতে চলেছে এই 1428 বঙ্গাব্দে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত হয়ে যান এই 1428 বঙ্গাব্দে আপনাদের দুহাত ভরতে চলেছে শনিদেবের কৃপায়। অর্থাৎ আপনাদের ধনের জোয়ার কিন্তু বইতে চলেছে, আর এই ধন 3 ক্ষেত্র থেকে আসতে চলেছে। 1 চাকুরি ক্ষেত্র থেকে, 2 ব্যবসা থেকে, 3 সেল প্রফেশন থেকে। অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হবে, এবং যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় ডেভেলপমেন্ট হতে চলেছে। নতুন ব্যবসা যারা স্টার্ট আপ করতে চাইছেন তারা কিন্তু স্টার্ট আপ করতে পারেন। তবে আপনাদের জন্মছক অনুযায়ী কোন ব্যবসা সুটেবল সেটা আগে জেনে নিয়ে তারপর বিজনেস স্টার্ট আপ করুন। এছাড়াও যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যারা ডক্টর রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই 1428 বঙ্গাব্দ। এরপর যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 1428 বঙ্গাব্দে দুহাত ভরতে চলেছে শনিদেবের কৃপায়। অর্থাৎ শনিদেব আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এই 3 ক্ষেত্র থেকে কিন্তু ধন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, এবং আপনাদের প্রেমের দিকও কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এই 1428 বঙ্গাব্দে আপনারা নতুন একটি গাড়ি বা বাড়ি তৈরি করতে পারেন বা কিনতে পারেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু এই 1428 বঙ্গাব্দ শুভ বার্তা বহন করতে চলেছে, এটি কনফার্ম। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শনিদেবের কৃপায় 1428 বঙ্গাব্দ দুহাত ভরতে চলেছে। অর্থাৎ শনিদেব আপনাদের থেকে দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ ধনের জোয়ার কিন্তু আপনাদের বইতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এই 3 ক্ষেত্র থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন,
এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনাদের পুরনো অর্থ বসে যাওয়া অর্থ কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। এবং যারা সেল প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দিতে চলেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ। অর্থাৎ আপনাদের সব মিলিয়ে যদি বলা যায় ধনের জোয়ার কিন্তু বইবেই বইবে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে স্বয়ং শনিদেবের কৃপায় দুহাত ভরতে চলেছে। অর্থাৎ আপনাদের ধনের জোয়ার কিন্তু বইতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে এবং আপনাদের অর্থ কিন্তু আগমন ঘটতে চলেছে এবং আপনাদের যা যা মনোবাঞ্ছা রয়েছে সেই সমস্ত মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হয়ে যাবে। এবং এই বছর আপনারা নতুন একটি গাড়ি বা বাড়ি ক্রয় করতে পারেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে 1428 বঙ্গাব্দ আপনাদের জন্য শুভবার্তা বহন করতে চলেছে। অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে। যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকুরি পাবেন। এবং যারা ব্যবসা করবো ভাবছেন, ব্যবসা স্টার্ট আপ করবো ভাবছেন, তাদেরকে বলবো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিন, তারপর ব্যবসা স্টার্ট আপ করুন। অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী কোন ব্যবসা সুটেবল সেটা একজন দক্ষ জ্যোতিষী বলতে পারেন। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং আপনাদের কেনা বেচা কিন্তু বহুলাংশে বৃদ্ধি পাবে। এবং এই বছর আপনারা নতুন একটি বাড়ি বা গাড়ি কিন্তু কিনতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে দুহাত ভরতে চলেছে। অর্থাৎ শনিদেবের কৃপা আপনাদের উপর পড়তে চলেছে। আর এই অর্থ, এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকরি ক্ষেত্র থেকে, সেল প্রফেশন থেকে এবং ব্যবসা থেকে। এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং যারা সেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই বছর আপনারা নতুন কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন, যেমন বাড়ি বা গাড়ি, এই সমস্ত কিছু কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই বছর আপনারা ভ্রমণে যেতে চলেছেন এবং এই বছর আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে 1428 বঙ্গাব্দ আপনাদের জন্য যথেষ্ট মাত্রায় শুভবার্তা বহন করতে চলেছে। অর্থাৎ আপনাদের কিন্তু ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে আসবে, এই ধন আসবে ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেল প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই 1428 বঙ্গাব্দ যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে এবং আপনাদের কিন্তু ধনের জোয়ার বইতে চলেছে। যারা লোনে পড়ে রয়েছেন সেই লোন কিন্তু অনেকখানি রিকভারি করবে। যারা অর্থকষ্টে রয়েছেন তাদের কিন্তু সেই অর্থকষ্ট কিন্তু মিটতে চলেছে। আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে যথেষ্ট পরিমাণে শুভ দিক কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ শনিদেবের কৃপা কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে, যে কারণে আপনারা চাকরি করুন, ব্যবসা করুন বা সেল প্রফেশন যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনাদের পক্ষে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের কিন্তু ধনের জোয়ার কিন্তু বইতে চলেছে। আর এই বছর আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা কিন্তু পূর্ণ হবে। যারা সেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে এবং যারা বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তারা কিন্তু কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেস স্টার্ট আপ করুন, নচেত কিন্তু করবেন না। এছাড়াও এই বছর কিন্তু আপনাদের নতুন কোনো প্রোডাক্ট কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেমন একটি গাড়ি বা বাড়ি তৈরি করা, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু এই 1428 বঙ্গাব্দ বর্তমান পজিশান থেকে অনেক অনেক ডেভেলপমেন্ট করতে চলেছেন।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।